নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিকেন উইথ কলিফ্লাওয়ার ব্রকলির রেসিপিটা তৈরি করছি। চিকেনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা সমস্ত রকম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আর কলিফ্লাওয়ার আর ব্রকলির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, চোখকে ভালো রাখতে সাহায্য করে, শুধু তাই না, ওয়েট লস করতেও খুবই উপকারী। কিভাবে এই রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ব্রকলি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, রসুন এইভাবে কুচি করে রেখেছি, আর গাজর এই রকম স্লাইস করে কেটে রেখেছি। কাঁচা পাকা লঙ্কা টুকরো টুকরো করে রাখা আছে, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে টুকরো করা আছে, আর ফুলকপিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। কিন্তু ফুলকপি আর বকরি দুটোকেই আমি একটু ভাপিয়ে নেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি একটু জল নিয়েছি 500 ml। এবার এই জলের মধ্যে আমি ব্রকলিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। এটা খুব ভালোভাবে আমি একটু ভাপিয়ে নেব, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। ব্রকলিটা খুব ভালোভাবে ভাপানো আমার হয়ে গেছে। এবার আমি এই ব্রকলিটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে এর সবুজ রঙটা ঠিক সবুজ রঙেই থাকবে, রঙটা ফেড হবে না। এবার আমি এই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকেও আমি খুব ভালো করে আবার ভাপিয়ে নেব। ফুলকপিটা খুব ভালোভাবে ভাপানো আমার হয়ে গেছে। এবার ফুলকপিটা আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। এইবার আমি রান্নাটাকে শুরু করবো। নিয়েছি, এবার এর মধ্যে আমি 2 tablespoon হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 3-4টি কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে রাখা আছে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ হালকা হালকা ভাজা হয়ে উঠেছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা কোনো ম্যারিনেশন করা নেই, শুধু চিকেনটা পরিষ্কার করে রাখা আছে। এবার চিকেনটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 teaspoon। এবার চিকেনটার সঙ্গে নুন, গোলমরিচ আর সবজিগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে আমি 5 মিনিট এইভাবে নাড়িয়ে নিলাম, সবার সঙ্গে মিশিয়ে নিলাম নুন আর গোলমরিচের সঙ্গে খুব ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। এবার গাজরটাও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। একটা চিকেন এইভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে দেখে নিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ভাপিয়ে রাখা ব্রকলিটা, তারপরে দিয়ে দেব ভাপানো ফুলকপি। এবার ফুলকপি আর ব্রকলিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। এখন ফুলকপি আর ব্রকলিটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 tablespoon ওয়েস্টারশায়ার সসটাকেও খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে আর ব্রকলি আর কলিফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে 1 tablespoon মধু। এবার মধুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। মধুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 tablespoon কর্নফ্লাওয়ার, আমি একটু জলে গুলে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু আমার হাই ফ্লেমেই রাখা আছে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ব্রকলি আর কফিটা মিশে গেছে গ্রেভির সঙ্গে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। এইবার আমি আঁচটাকে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম, তারপরে আমি সার্ভ করব।
তৈরি হয়ে গেল চিকেন উইথ কলিফ্লাওয়ার ব্রকলি। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যায় এই ধরনের অসাধারণ একটা চিকেনের রেসিপি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।